বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড থেকে চারশো পদে চাকরির বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনারা যদি বাংলাদেশের একজন যোগ্য চাকরির প্রার্থী হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আবারও চাকরির নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে এসেছি নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি হল বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড থেকে বিপুল সংখ্যক পদে চাকরির বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি বাইশ প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড থেকে কোন কোন পদগুলোর জন্য এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে এবং এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে কারা কারা চাকরি করার জন্য আবেদন করতে পারবেন আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা আপনাদের কতটুকু থাকতে হবে এ টু জেড বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো ভালোভাবে জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটু কথা বলে রাখি যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে ভিডিও আপলোড করা হলে সবার আগে চলে আসে আপনাদের কাছে তো বন্ধুরা চলুন আজকের এই সার্কুলার বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক আর আরেকটি মেসেজ আপনাদের দিয়ে রাখি যদি আজকের এই ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন পাশে বেল বাটনটি অন করে রাখবেন কেননা আমাদের এই পেজে বিভিন্ন সার্কুলার বিজ্ঞপ্তির ভিডিওগুলো সব সময় আমরা আপলোড করে থাকি বন্ধুরা চলুন তবেন এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পাস কারণ বাজার ঢাকা তাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন তাদের লিঙ্কটি তো এই বিজ্ঞপ্তিটি তারা প্রকাশ করেছে তিরিশেই জানুয়ারি দু হাজার বাইশ তারিখ খ্রিস্টাব্দ গতকালকে এই বিজ্ঞপ্তিটি তারা প্রকাশ করেছে তো এখানে বলতেছে যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতায় রাজস্ব বাজেটভুক্ত শূন্য পদে ওয়াসিবিটিতে নিয়োগ মোতাবেক সরাসরি কোটায় জনবল নিয়োগের জন্য নিম্নবর্ণিত পদসমূহে শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নোক্ত শর্তে এই যে অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্কটি দেওয়া আছে এটা হলো আবেদন করা লিঙ্ক এই লিঙ্কে নির্ধারিত অনলাইনে আবেদন করা হচ্ছে আবেদন করতে পারবেন আর কি এই লিংকে ভিজিট করে তো এখানে পদের নাম বেতনের স্কেল বা বেতন গ্রেড আর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা এবং পদের সংখ্যা শূন্য পদের সংখ্যা কতটি এই যে দেখুন হিউজ পরিমাণ সংখ্যা তো এখানে বলতেছে যে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে এক নম্বর পদ দেখুন হিসাব রক্ষক এখানে পদের এখানে এই পদের জন্য আপনাদের বেতন হবে এগারোতম গ্রেডে বা বারো টাকা থেকে তিরিশ টাকা পর্যন্ত পদের সংখ্যা এখানে দুইশো সাতাত্তরটি শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা বলতেছে দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস থাকতে হবে দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস থাকতে হবে আপনাদের এই পদের জন্য আপনারা কারা কারা আবেদন করতে পারতেছেন এখানে বলতেছে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই পদটির জন্য সকল জেলা বাংলাদেশের চৌষট্টি জেলা দুই নম্বর পদটা দেখুন দুই নম্বর পদের নাম দিয়েছে হিসাব সহকারী এখানে বেতন গ্রেড হবে আপনাদের তেরো বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ টাকা পর্যন্ত এখানে পদের সংখ্যা পঁয়ত্রিশটি এখানে শিক্ষাগত যোগ্যতা বলতেছে দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস থাকতে হবে এখানেও কিন্তু বিকম পাস আপনাদের থাকতে হবে এই পদের জন্য আপনারা সমগ্র বাংলাদেশ থেকে চাকরি করার জন্য আবেদন করতে পারবেন তিন নম্বর পদটা দেখুন টাইপিস্ট এখানে এখানে আপনাদের বেতন গ্রেড চোদ্দ বেতনের স্কেল দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত পদের সংখ্যা এখানে ষাটটি এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস বা এইস পাস করলে আপনারা আবেদন করতে পারবেন তাছাড়া কম্পিউটার সম্পর্কে আনুষঙ্গিক জ্ঞান আপনাদের থাকতে হবে তো এখানে বলতেছে যে গাজীপুর গোপালগঞ্জ বগুড়া এই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই পটির জন্য এই উল্লেখিত জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন বন্ধুরা সার্কুলার বিজ্ঞপ্তিটি আপনারা ডাউনলোড করে পড়লে বিস্তারিত ভালোভাবে বুঝতে পারবেন তো কিভাবে সার্কুলারটি ডাউনলোড করবেন সেটা আমি আপনাদের একটু পরে বলে দিচ্ছি তো আমরা আস্তে আস্তে একটু দেখে নেই বন্ধুরা এখানে মোট তিনটি সার্কুলার বিজ্ঞপ্তি রয়েছে তিনটি সার্কুলার বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে অনেক সময় লাগবে তো আমি আপনাদের সংক্ষেপে একটু দেখাই তো এখানে বলতেছে যে অফিস সহকারী এখানে পদের সংখ্যা দশটি পাঁচ নম্বরটা দেখুন ডাটা এন্ট্রি অপারেটর এখানে পদের সংখ্যা তিনটি আনুষঙ্গিক বিষয়গুলো আপনারা একটু দেখবেন এবং কারা কারা আবেদন করতে পারবেন এই কলমটি আপনারা একটু ফলো করলেই বিস্তারিত বুঝতে পারবেন তো এখানে ছয় নাম্বারটা দেখুন গাড়ি চালক এখানে পদের সংখ্যা ছয়টি সাত নাম্বারটা হলো অফিস সহায়ক এখানে পদের সংখ্যা পঁচিশটি এখানে দেখুন নিরাপত্তা প্রহরী এখানে পদের সংখ্যা সাতচল্লিশটি এই পদের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা দেখুন এখানে বলতেছে অষ্টম শ্রেণী পাস এবং সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পদটির জন্য এই হলো মোট চারশো দশটি পদ তো বন্ধুরা এই সার্কুলের বিজ্ঞপ্তিতে আবেদন করার কতগুলো শর্ত দেওয়া আছে যে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন পূরণের পদ্ধতি এখানে অনলাইনে এই লিংকে ভিজিট করে আবেদন করতে হবে আপনাদের তো অনলাইনে আবেদন করা শুরু হবে আবেদন করা শুরু হবে একই ফেব্রুয়ারি দু হাজার বাইশ তারিখ থেকে আবেদন শুরু হবে সকাল দশগুলি এবং আবেদন শেষ হবে দেখুন তেইশে ফেব্রুয়ারি দু পর্যন্ত বিকেল পাঁচ ঘটিকে পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো এখানে আরো কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেওয়া আছে এই বিষয়গুলো আপনারা একটু ভালোভাবে যারা আপনারা আবেদন করবেন সার্কুলার বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে বিস্তারিত পড়বেন তো বন্ধুরা আমরা আরেকটি সার্কুলার বিজ্ঞপ্তিতে চলে যাই সেখানে আমরা দেখে আসি যে সেখানে কোন কোন পদগুলো তারা সৃষ্টি করছে বিজ্ঞপ্তিতে চলে এসেছি আমি বলেছিলাম যে তিনটি সার্কুলার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই যে দ্বিতীয় নাম্বার সার্কুলার বিজ্ঞপ্তি এটি তো বন্ধুরা এখানে আর এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এই যে দেখুন একই তারিখে কিন্তু এই বিজ্ঞপ্তিগুলো তারা প্রকাশ করেছে এখানে এক নাম্বার পদ দিয়েছে দেখুন গবেষণা কর্মকর্তা এখানে পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা এবং কারা কারা আবেদন করতে পারবেন এই বিষয়গুলো এই সাইটে আপনারা একটু বিস্তারিত দেখবেন দুই নম্বর পদটা দেখুন ক্যামেরাম্যান এখানে পদের সংখ্যা একটি সহকারী আর্টিস্ট এখানে পদের সংখ্যা একটি গবেষণা অনুসন্ধানকারী এখানে পদের সংখ্যা তিনটি পরিসংখ্যান সহকারী এখানে পদের সংখ্যা দুইটি নিরাপত্তা সহকারী এখানে পদের সংখ্যা ষাটটি এইভাবে কিন্তু তারা বিন্যস্ত করেছে এই যে দেখুন মোট পদের সংখ্যা তিরিশটি এই সার্কুলার বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা তিরিশটি তো আবেদন করার শেষ তারিখ এবং শুরুর তারিখ এখানে দেওয়া আছে দেখুন আবেদন শুরু হবে একই ফেব্রুয়ারি দু থেকে আবেদন করার শুরু হবে এবং আবেদন শেষ হবে তেইশে ফেব্রুয়ারি দু বিকেল পাঁচ ঘটিকে পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে আইডি প্রাপ্ত প্রার্থীক্ষণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এস মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন তো এখানে আবেদন করে আরও অন্য অন্য শর্তগুলো দেওয়া আছে এই শর্তগুলো আপনারা একটু ভালোভাবে ডাউনলোড করে বিস্তারিতভাবে পড়ে নেবেন যেহেতু অনেক বড় মাপের একটি সার্কুলার সেহেতু সার্কুলার বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে আপনারা পড়বেন তো বন্ধুরা আমরা আরেকটি পেজে আপনাদের নিয়ে যাই সেই পেজে কোন কোন বিজ্ঞপ্তিগুলো প্রকাশ কোন কোন পদগুলো সৃষ্টি করা হয়েছে সেই বিষয়টা আমরা একটু জেনে রাখি তো বন্ধুরা আমরা আরেকটি পেজে চলে এসেছি আরেকটি বিজ্ঞপ্তিতে আমরা চলে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী ইউনিয়ন বোর্ড আর এই বিজ্ঞপ্তিটিও তারা প্রকাশ করেছে তিরিশে জানুয়ারি দু হাজার বাইশ তারিখ খ্রিস্টাব্দ তো এখানেও কিন্তু পদের সংখ্যা সৃষ্টি করছে মোট দুইটি ক্যাটাগরিতে তেইশটি মোট পদের সংখ্যা এখানে তেইশটি তো এখানে এক নম্বর পদ দিয়েছে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এখানে বেতন স্কেল আপনাদের বাইশ টাকা থেকে তিপ্পান্ন টাকা পর্যন্ত পদের সংখ্যা এখানে বাইশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে আপনাদের অন্য অন্য বিষয়গুলো আপনারা একটু ভালোভাবে পড়বেন দুই নম্বর পদটা দেখুন সহকারী প্রোগ্রামার এখানে পদের সংখ্যা একটি এবং আপনাদের বেতন স্কেল হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো আনুষঙ্গিক বিষয়গুলো আপনারা একটু ভালোভাবে পড়বেন এখন দেখুন মোট পদের সংখ্যা তেইশটি এখানে মোট আমি বলেছিলাম যে পদের সংখ্যা তেইশটি তো যেহেতু অনলাইনে আবেদন করতে হবে সেহেতু এই যে দেখতে পাচ্ছেন আবেদন করার পদ্ধতিগুলো তারা উল্লেখ করে দিয়েছে এই আবেদন পদ্ধতিগুলো অনুসরণ করে আপনাদের অনলাইনে আবেদনটি করতে হবে তো বন্ধুরা আবেদন করতে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা সেক্ষেত্রে আবেদন করতে অথবা যদি এই সার্কুলার বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের কোনো সন্দেহ বা কনফিউশন কাজ করে সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন এখানে স্বাক্ষর করেছে এস এম মাসুদুর রহমান স্যার তো এখানে তাদের বা এদের অফিসিয়াল ফোন নাম্বারও দেওয়া আছে আপনারা চাইলে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা কন্ট্যাক্ট করতে পারেন এই সার্কুলার বিজ্ঞপ্তিগুলোর আনুষঙ্গিক বিষয়গুলো জানতে তো বন্ধুরা এই সার্কুলার বিজ্ঞপ্তিটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটি আমি আপনাদের একটু বলে রাখি তো বন্ধুরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন যে সার্কুলার লিঙ্ক নেমে একটি অপশন দেওয়া থাকবে সেই লিঙ্কে যদি আপনারা ভিজিট করেন তাহলে খুব সহজে এই সার্কুলার বিজ্ঞপ্তিটি আপনারা ডাউনলোড করতে পারবেন তো সেইভাবে আপনারা সার্কুলার বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে বিস্তারিতভাবে নিজেরাই পড়ে নেবেন তো বন্ধুরা মোটামুটি এইচলাসকে জানানোর মতো একটি ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বেকার বন্ধু বান্ধবদের মাঝে দ্রুত গতিতে শেয়ার করার ব্যবস্থা করবেন তবে তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ